গভীর রাতে যখন আমার মেয়ের ক্ষুধা লাগে তখন কি করা যায় বলেন তো? ওর নাকি ক্ষুধা একদম ঘুমিয়ে আসছে না, রাত তখন বাজে প্রায় 2টা। এ সময় কি করি? তো মেয়ের জন্য কি কি রান্না করলাম আর আমরা কি খাওয়া দাওয়া করলাম এত রাতে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো ফ্রিজ থেকে মাংস বের করছি, আর যেহেতু কুরবানির দেশ এসেছে সে উপলক্ষে ফ্রিজটাও পরিষ্কার করেছি। ফ্রিজটা কিন্তু একদমই ফাঁকা আছে, তো এখন আমি ফ্রিজ থেকে একটা মাংসের পোটলা বের করে নিয়েছি আর এখন এটাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজতে জানি কতক্ষণ সময় লাগে। তো এখন ভিজানোর পরে দেখলাম যে এটার মধ্যে বেশি মাংস নাই, মানে গলা টলা আছে আর কি, মাংস আছে 3-4 পিস। তো এখন এই বড় ফ্রিজ থেকে একটা মাংসের পোটলা বের করে নিয়েছি। আর তো দেখেন সাফাও এখন ঘুমায় নাই, ও কিন্তু সজাগ। তো এখন আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি আর এখানে পোলার চাল নিয়ে নিচ্ছি। তো মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে কয়েকবার কষলে পানি পরিষ্কার করে নিয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো। দেখা গেছে বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে যদি চালটা একটু ভিজিয়ে রাখে তাহলে কিন্তু ভালো হয় পোলাওটা। মাংস কিন্তু এখনও নরম হয় নাই, তারপর আমি টেনে টেনে খুলে নিয়েছি আর মাংসের যে পিসগুলো একটু বড় ছিল ওগুলোকে কেটে ছোট করে নিয়েছি। আর এখানে আমি তেল বসিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নেব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যে মশলা আছে প্যাকেটের ওইটা দিয়ে শর্টকাট রান্না করবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, যেহেতু টক দইটা নরম হয় নাই তাই আমি আস্ত টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি। মানে এখানে হাফ কাপ দেওয়া দরকার ছিল, তো এখানে আমি যখন এটা একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে অল্প পরিমাণ উঠিয়ে রাখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, বাদাম গুঁড়া আর দিয়েছি, মরিচ গুঁড়া পরিমাণ একটু কম হয়েছিল তারপরে বেশি দিয়ে দিছি। আর এই তো টক দইটা আমি উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের মশলা, এখানে আমি অর্ধেক প্যাকেট দিয়েছি যেহেতু অল্প করে রান্না করব। আর জিরা গুঁড়া দিয়েছি আর মাংসগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু এটা ব্রয়লার মুরগি বেশি সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। তাই একটু মিডিয়াম আঁচে রান্না করব যাতে একটু ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এইদিকে আমি শুটকি বোনা করব আজকে। তো কয়েকদিন যাবত ওই শুটকি বোনা খেতে খুব মন চাচ্ছিল, তো ভাবলাম যে এখনই করে ফেলি। তো এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলো একটু পাটার মধ্যে বেটে নিয়েছি। এটা কিন্তু পাটার মধ্যে বেটে তারপরে খেলে খুব মজা হয়, দেখা গেছে ব্লেন্ডার ব্লেন্ড করলেও চলে কিন্তু অতটা টেস্ট হয় না। তো এই তো এদিকে আমি মাংসের মধ্যে কিছু কাঁচামরিচ আর আলু বোখরা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। আর যখন একটু পানিটা টেনে আসবে তখন মাংসটা আমি উঠিয়ে তারপরে এর মধ্যে চাল দিব। আর এই তো আমি এখানে কিছু চেপা শুটকি নিয়েছি, চেপা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মরিচের সাথে বেটে নেব। এই মরিচগুলো কিন্তু দেখতে অনেক লাল কিন্তু ঝালের পরিমাণ কম ছিল, তো আমি একটু চামচের সাহায্যে বেটে নিচ্ছি। চামচ দিয়ে বাটতে গেলে দেখা গেছে হাতের মধ্যে জ্বালা পোড়া করে না। তো এখানে মাংসগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মানে পানি দিয়ে তারপরে যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন পোলাওয়ার চালটা আমি ধুয়ে রেখেছি ওটা দিব। তো যাই হোক এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে শুটকিগুলো আমি বেটে নিচ্ছি। শুটকি বোনা এইভাবে কে কে খান কোন অঞ্চলের মানুষ একটু কমেন্ট করে জানায় না পুরা। আর এইভাবে শুটকি বোনা করলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আর আমাদের দেখেছে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু এইভাবে শুটকি বোনা খায়। তো এইদিকে পানির বলক চলে এসেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালটা দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর এদিকে শুটকি বাগারের জন্য আমি তেল দিয়েছি কড়াইতে পরিমাণ মতো আর পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি। এখানে শুটকি বোনার মধ্যে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয়, তো প্রথমে আমি অল্প করে দিয়েছি তারপরে আরও বেশি পেঁয়াজ দেব। তো এখানে পেঁয়াজটা আমার একটু হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। শুটকির তরকারিতে কিন্তু রসুন একটু বেশি দিতে হয়। আর একটু হলুদ দিয়েছি আর সে আগে থেকে বেটে রাখা মরিচ আর শুটকিটাও দিয়ে দিছি। এখন একটু অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর যেহেতু কড়াইয়ের মধ্যে একটু লেগে যায় তাই আমি একটা ফ্রাইপ্যানে এটা ট্রান্সফার করে নেব, ননস্টিকের ফ্রাইপ্যান হলে বেশি ভালো হয়। তো এদিকে চালের পানিটাও শুকিয়ে গেছে, আমি মাংসটা এখন উল্টিয়ে চালটা উল্টিয়ে তারপর মাংসটা দিয়ে একটু দমে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে দেবো। তো এই তো ফ্রাইপ্যানের মধ্যে একটু তেল দিয়ে দিছি আর এখন আমি এটা শুটকির বোনাটা এখন এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। দেখেন শুটকির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি আর বলবো, অসম্ভব মজা হয়েছে শুটকি বোনাটা। মানে পাটায় বেটে যখন মশলা দিয়ে আমরা মাংস রান্না করি যেরকম মজা হয়, পাটায় বেটে শুটকি বোনাটা করলেও কিন্তু খুবই মজা হয় খেতে। তো এই তো শুটকি বোনাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার বিরিয়ানিটাও কিন্তু ওই দিক দিয়ে হয়ে গেছে, বিরিয়ানি দিয়ে কিন্তু শুটকি বোনাও খেতে খুব মজা। কোন কোন আপুরা বিরিয়ানি দিয়ে শুটকি বোনা খান একটু কমেন্ট করে জানিয়েন তো। আর এই তো ধোয়া ওঠা গরম বিরিয়ানির সাথে একটু করে লেবু হলেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার মেয়ে কিন্তু একদম আমার রান্নার সময় আমার পাশে দাঁড়িয়েছিল, এত রাত পর্যন্ত সে ওর ক্ষুধা লাগছে। তাই আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।